লাইলাতুল কদর আমরা কিভাবে কাটাবো, এই প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র করোনা সুন্নাহ নির্দেশনার আলোকে আমরা কয়েকটি পয়েন্ট বলতে চাই। প্রথম কথা হলো, লাইলাতুল কদর আপনি কাটাবেন সারা রাত জেগে থেকে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষের দশকের প্রতিটি রাত জেগে থাকতেন। অতএব শেষের দশক তিনি জেগে থেকে কি তালাশ করতেন? লাইলাতুল কদর তালাশ করতেন। অর্থাৎ যে রাত্রিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবছর লাইলাতুল কদর হিসাবে চিহ্নিত করেছেন, সেই রাতেই যেন আমার ইবাদতটি হয়ে যায়, সেই রাত যেন আমার ইবাদতে কাটে, সেজন্য সারা রাত জেগে ইবাদত বন্দেগী করতেন। এই জন্য লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন, এই প্রশ্নের উত্তরে প্রথম কথা হলো, সারা রাত জেগে থাকবেন। জেগে কি করবেন? প্রথম কাজ হলো জেগে দাঁড়িয়ে ইবাদত করবেন। তারাবির সালাত আদায় করলেন, শুধু এটাই শেষ না, তারাবির সালাতের পরে দুই দুই রাকাত করে নফল নামাজ যত খুশি পড়বেন, এবং প্রতি রাকাত যত বেশি পারেন দীর্ঘ করবেন, লম্বা করবেন। দাঁড়িয়ে কেরাত পড়বেন, এত বেশি কেরাত, লম্বা কেরাত পড়বেন যে দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যাওয়ার অবস্থা হয়ে যায়। আপনার যদি খুব বেশি কোরআন মুখস্থ না থাকে, একই সূরা বারবার পড়েন, কোনো অসুবিধা নেই, একই রাকাতে একই সূরা বারবার পড়তে থাকেন এবং আস্তে আস্তে পড়েন, প্রতিটি আয়াতের পরে ওয়াকফ করেন, থামেন, ধীরে ধীরে পড়েন, সম্ভব হলে বুঝে বুঝে পড়েন, এবং তেলাওয়াত করার পরে রুকুতে যাওয়ার আগে তেলাওয়াতের পরে একটু গ্যাপ দেন, তারপরে রুকুতে যান, রুকুতে গিয়ে প্রতিটা তাসবিহ খুব ধীরে ধীরে পড়ুন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রব পবিত্র, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি, সুবহান রাব্বিয়াল আযীম, আস্তে আস্তে বলুন, ধীরে ধীরে বলুন, অক্ষ করে করে বলুন, দীর্ঘ সময় বলতে থাকুন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে করতে রুকুতে মাজা ব্যথা হওয়া পর্যন্ত রুকুতে থাকেন। এরপরে রুকু থেকে উঠে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে আবার সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ, অথবা রব্বানা লাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, সবগুলাই পড়া যাবে, সবগুলাই হাদিসে আছে। আপনি রুকু থেকে উঠে দাঁড়িয়ে এরপরে আবার দীর্ঘ সময় নিয়ে আমদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহ প্রশংসা করেন, কিছু না পড়তে পারলে দাঁড়িয়ে থাকেন, অন্তত এক দুই মিনিট দাঁড়ায় থাকেন, এরপরে আস্তে করে সেজদা যান, সেজদা আবার দুই মিনিট তিন মিনিট সময় নেন, আস্তে আস্তে সেজদাগুলাতে তাসবিহগুলো আস্তে আস্তে পড়ুন, দীর্ঘ সময় ধরে পড়তে থাকুন, সেজদার পরে আস্তে করে মাথা উপরের দিকে উঠেন, হুলস্থুল করবেন না, তাড়াহুড়া করবেন না, উঠে মাথা সোজা করে টনটন করে বসে, দাঁড়িয়ে বসে দীর্ঘ সময় আবার অপেক্ষা করেন, আবার সেজদা যান, এভাবে ধীরে স্থিরতার সাথে সালাত আদায় করুন। দুই দুই রাকাত করে আপনি এভাবে সারা রাত ধরে যত বেশি পারেন আদায় করুন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সঙ্গে ইখলাসের সঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, লাইলাতুল কদরে নামাজ আদায় করবে, লাইলাতুল কদর জুড়ে নামাজ পড়বে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই জন্য ভাইরা আমার, লাইলাতুল কদর কিভাবে কাটাবেন, সে প্রশ্ন উত্তরে প্রথম কথা এটাই যে এ রাতে দাঁড়িয়ে বেশি বেশি নামাজ আদায় করবেন। কিভাবে কাটাবেন? বেশি বেশি নামাজ আদায় করবেন। দ্বিতীয় কাজ হলো বেশি বেশি দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। কি চাইবেন? মানুষ যেহেতু আমরা দুনিয়ামুখী বেশিরভাগ মানুষ, এই জন্য আমাদের কাছে চাওয়া মানেই হলো চাকরি, বিয়ে শাদী, সন্তান সন্ততি, ভবিষ্যৎ, ঘরবাড়ি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ক্যারিয়ার, বাস এগুলোই আমাদের চাওয়া। কারণ একটা কথা আছে, কাক কাকের নজর সবসময় নিচের দিকে থাকে, আমাদের নজর হলো দুনিয়ার এসব জুটা, এগুলাই আখেরাত তো আমাদের নজরের বাইরের জিনিস, ওইগুলো তো আমাদের টার্গেটের বাইরের জিনিস, এই জন্য ওইগুলো খুব একটা আল্লাহ কাছে চাওয়া হয় না, চাইলেও শেষের দিকে আল্লাহ একটু জান্নাত দিয়েন, এইটুকু, মানে এটা একটা খাবারের সালাদের মতো আর কি, হইলো হইলো জান্নাত দিয়েন দিলেন, কিন্তু মেইন হলো আল্লাহ, আল্লাহ জোয়ান মানুষ হলে আল্লাহ কেরিয়ারটা করতে পারতেছি না, বিয়ে শাদী হচ্ছে না, যাতে করে ভালো একটা চাকরি হয় আল্লাহ, ব্যবসায় আল্লাহ যেন আরেকটা দোকান খুলতে পারি আল্লাহ, আর বাড়িওয়ালা আল্লাহ রড বাইর করে রাখছি আরেকটা ছাদ আল্লাহ যেন করার তৌফিক হয় আল্লাহ, একটা হয়ে গেছে আল্লাহ আরেকটা প্লট কিনে রাখছি এখনো কাজ ধরতে পারছি না আল্লাহ, দেন কিছু ইট বালি সিমেন্টের টাকা দিয়ে দেন আল্লাহ যেন আরেকটা শুরু করতে পারি, ঠিক না বেঠিক? বাস ধান্দা একটাই, আহ ভাইরে কপাল পড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাইলাতুল কদরে চাওয়ার সুযোগ পাইছে, মহান রব্বুল আলামিনকে পাইছে, প্রাইম মিনিস্টারকে, প্রেসিডেন্টকে যদি কেউ সামনে পায় আর বলে
যে তুমি চাও কিছু চাও, আর সে যদি চায় যে আমাকে 1 কেজি সেমাই আর 2 কেজি চিনি আর একটু দুধের গুঁড়া, একটা প্যাকেট দুধের গুঁড়া কিনে দিলে আমার ইচ্ছে আমি ভালোভাবে করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রেসিডেন্ট সাহেব, বলেন এই ব্যক্তিকে আমাদের সমাজের মানুষ কত 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 ধিক্কার আমরা দেব যে কপাল পোড়া, তোর মতো কপাল পোড়া এই সমাজে কি আছে বল? সেমাই চিনি নি চায় মানুষ প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে। হ্যাঁ, আল্লাহ আকবার। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে, তাদের মর্যাদায়, তাদের চেয়ারের সঙ্গে সেমাই চিনি চাওয়া যেরকম শুধুমাত্র বেমানান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র দুনিয়া, দুনিয়ার রড সিমেন্ট আর গাড়ি বাড়ি এগুলো চাওয়া আল্লাহর কসম তার চাইতে হাজার কোটি গুণ বেশি বেমানান। বলে তাহলে কি করতে হবে? হ্যাঁ, এখানে একটা পার্থক্য আছে, দুনিয়ার মানুষের কাছে ছোটখাটো জিনিস চাইতে মানুষ লজ্জাবোধ করে না, আল্লাহর কাছে অবশ্য ছোটখাটো জিনিস চাইতেও লজ্জাবোধ করা যাবে না। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুতার ফিতা ছিঁড়ে গেছে সেটাও পর্যন্ত সংশোধিত এবং সারাবার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে চাও যে আল্লাহ জুতার ফিতাটা পর্যন্ত আমার ছিঁড়ে গেছে, এটাকে আপনি সারিয়ে দেন, সংশোধন করেন। অর্থাৎ তুচ্ছ বিষয় আল্লাহর কাছে চাইতে আমরা কার্পণ্য করব না। দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ পার্থক্য এবং বৈশিষ্ট্য। তবে শুধুমাত্র জুতার ফিতাই চাইলেন আর বড় বড় জিনিসগুলো চাওয়া থেকে বাদ দিয়ে রাখলেন আল্লাহর কাছে, এটা তো আল্লাহর শানে যায় না। এই জন্য ভাইরা আমার, লাইলাতুল কদরে আল্লাহর কাছে আপনি সবচেয়ে বেশি চাইবেন কি? মাগফিরাত। ওয়াল্লাহি আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের গুনাহগুলো। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? আমাদের দুনিয়া আটকে আছে, আখেরাত আটকে আছে, জান্নাত থেমে আছে, দুনিয়ার কল্যাণ থেমে আছে, বরকতার যে বৃষ্টি আসমান থেকে পড়বে সেটা পড়ছে না। এই সবগুলোর মূল কারণ কি? আমাদের অপরাধগুলো। আমরা আল্লাহর নাফরমানি করতে করতে এত নিকৃষ্ট হয়ে গেছি যে আল্লাহর করুণার উপযুক্ত হচ্ছি না, আল্লাহর অনুগ্রহ পাচ্ছি না, আমরা এগুলো থেকে দূরে সরে আছি মোহতারাম হাজিরিন। আর সেজন্য লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন? এই জন্য দ্বিতীয় কথা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন। এ রাত্রে আপনি কত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন, কত মানুষের পেছনের সারা জীবনের প্রোফাইল আপনি ডিলিট করে দিবেন, কত মানুষের সারা জীবনের গুনাহ মাফ করে, কত মানুষকে আপনি আজ একটা ক্লিকে তার সমস্ত প্রোফাইলকে পরিষ্কার করে দিবেন, একটা ক্লিকে তার জীবনের সমস্ত অপরাধ, সকল গুনাহ বোল্ড আউট করে দিবেন, তার প্রোফাইল ক্লিন হয়ে যাবে। আল্লাহ, আমি যেন সেই সৌভাগ্যশীলদের কাতারে যেতে পারি, আমি কপাল পোড়া যেন তাদের কাতারে থাকতে পারি। আল্লাহর কাছে এই রাতে সবচেয়ে বেশি আমাদের চাওয়া পেশ করতে হবে, এই দোয়া পেশ করতে হবে, চোখের পানি ফেলতে হবে, মাবুদের কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। মহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই লাইলাতুল কদরে যদি আমরা চেয়ে নিতে না পারি, আগামী বছর রমজান আসবে, আবার সেই রমজানে এবার তৌফিক হবে, সেই নিশ্চয়তা আমাদের কারণ নেই। কত মানুষ এই মসজিদে মুসল্লি হয়ে গত রমজানে এসেছিলেন, কিন্তু আজ এই রমজানে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। কত মানুষ আমাদের কত পরিচিত, কত জানাশোনা, কত যুবক, কত মধ্যবয়সী, কত নারী, কত পুরুষ, কত নেতা, কত ভালো মানুষ, কত খারাপ মানুষ, কত রঙের, কত রঙের, কত মানুষ যাদেরকে আমরা গত রমজান থেকে রমজান পর্যন্ত বিদায় দিয়ে দিছি, না যেন আগামী রমজানে আমাকেও মানুষ বিদায় দেয়, আমার লাশ খাটে উঠে যায়, না জানি আমি সেই মৃতদের কাতারে, তাদের তালিকা আমার নাম লেখা হয়ে গেছে। এই সুযোগ আমার জীবনে নাও আসতে পারে, এই রমজান আমার জীবনের শেষ রমজান, এটাকে নিশ্চিত ধরে আর 4টি রাতের প্রতিটি রাতের প্রতিটি সেকেন্ডকে, প্রতিটি মুহূর্তকে চোখের পানি ফেলে একবারে অস্থির ফাঁসির আসামির মতো, দণ্ডাদেশ পাওয়া মানুষের মতো, পাগলের মতো ছটফট করতে থাকা, মাওদের কাছে কাঁদতে থাকা, মাওদের কাছে সিজদে গিয়ে ছটফট করতে থাকা, পাগলের মতো ছোট বাচ্চার মতো আল্লাহর কাছে কাঁদতে থাকা,
আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যশীল মানুষদের অন্তর্ভুক্ত করে দেন। মহতারা হাজরিন, রমজানের একেবারে শেষ মুহূর্তে চলে আসছে, কত ফজিলত কত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিতে রেখেছেন, এই মাসটির প্রতিটি মুহূর্তে দিয়েছেন, কতটুকু আমি করতে পেরেছি, কত মানুষকে আল্লাহ ক্ষমা করেছেন, আমার গুণাগুলোর কি হয়েছে আমি জানিও না, যে আমার জন্য কিসের ফয়সালা হয়ে আছে, জান্নাতে না জাহান্নামের। অথচ আমি ঈদের জন্য বিশাল প্রস্তুতি নিচ্ছি, আমার ঈদের আয়োজনের কোনো কমতি নেই। প্রিয় ভাইরা, আমার এর চাইতে বড় কপাল পড়া, এর চাইতে বড় হতবাক আর কি হতে পারে? এই জন্য রমাদানের শেষের মুহূর্তগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে আরো বেশি আমরা মনোনিবেশ করি, আরো বেশি আল্লাহর কাছে চোখের পানি ফেলি এবং আরো বেশি আল্লাহর দিকে মনোযোগী হই, প্রতিটি রাতের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। মহতরম হাজরিন, লাইলাতুল কদর আমরা কিভাবে কাটাবো বলছিলাম, তো দ্বিতীয় কথা হলো এ রাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইবো, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে কপাল পোড়াদের মধ্যে সামিল রেখেন না, আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান মানুষদের কাতারে রেখেন, আল্লাহ ইমান নিয়ে যাওয়ার তৌফিক দেন, আল্লাহ জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দেন, আল্লাহ চূড়ান্ত হাসি শেষ হাসি হাসার তৌফিক দেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে এগুলো চাইবো, এর পাশাপাশি দুনিয়ার সুখ শান্তিও চাইবো। কিন্তু দুনিয়ার সুখ শান্তি এটাই যেন আমাদের একমাত্র চাওয়া না হয়, বরং আমাদের সবচেয়ে বড় চাওয়া হবে জান্নাত, সবচেয়ে বড় চাওয়া হবে জাহান্নাম থেকে মুক্তি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারা। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমার লাইলাতুল কদর কিভাবে কাটাবো? তৃতীয় পয়েন্ট হলো আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, অর্থাৎ কোন একটা রাত লাইলাতুল কদর আল্লাহ সেটাকে লাইলাতুল কদর হিসেবে নির্বাচন করেছেন, আর সে রাত্রে আমি ইবাদত বন্দেগী করি, আমি জেগে থাকি, তাহলে আমি কি করব, কি পড়ব, আল্লাহর কাছে কি বলে চাইব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, এই জন্য আমাকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা লিখে নিব এবং এই দোয়াটা সারা রাত ধরে বারবার বারবার আল্লাহর কাছে পড়তে থাকবো, এভাবে আমরা লাইলাতুল কদর কাটাবো। নাম্বার চার, লাইলাতুল কদরে আমরা বেশি বেশি তেলাওয়াত করব। কোরআন নাজিলের মাস, এই রাত্রেই কোরআন নাজিল হয়েছে, কোরআনের জন্ম রাত, কোরআনের জন্ম লগ্ন, অতএব এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন পড়ব, কোরআন বোঝার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ লাইলাতুল কদর আমার সঠিকভাবে পালন হবে এবং কাটানো হবে, আর এইভাবে আমরা সারা রাতকে কাটিয়ে দিব ইনশাআল্লাহ ব্যয় করব।